হযরতে মাঈজ ইবনে মালিক নামে একজন সাহাবী জিনা করছে, আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কদ জানাইতু, আমি জিনা করে ফেলছি। আল্লাহর নবী ফালতাফাতা, অন্যদিকে চেহারা ফিরাই নিছেন। আবার তিনি বললেন ওই দিকে ফিরে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবীজি আবার চেহারা আরেক দিকে ফিরাই নিলেন। উনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দেন, আমার উপরে হদ শরীয়তের বিধান কায়েম করেন, আমার আখেরাত পরিষ্কার করে দেন, আমার আখেরাত বরবাদ হয়ে যাবে নাই তো, আমি এখন ফয়সালা বিচার মানতে রাজি, আমার রায় এখন করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারের পরে সাহাবীদেরকে বললেন, খোঁজ নাও সত্যি কিনা, খোঁজ নিয়ে দেখছে সত্যি ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গর্ত খনন করো, গর্ত খনন করছে। ওই সাহাবিকে গর্তের মাঝখানে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবিদেরকে বলছে, তাকে পাথর মেরে হত্যা করো। মুসলিম শরীফের হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস। যখন পাথর মেরে হত্যা করছে, তখন পাথরের আঘাতের কারণে ওনার শরীর থেকে রক্তের ছিটা একজন সাহাবির গায়ে আইসা লাগছে। ওই সাহাবি তখন একটু বিরক্ত হয়েছে, বিরক্ত হইয়া বলছে, আহ, এক নাফরমানের রক্ত লাগবে, এক বদকারের রক্ত গায়ে লাগবে তো, মানে এরকম একটা বিরক্তি দেখাইছে। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, হে সাহাবি, তুমি এটা কি বললা, কি বললা? আমার এই মায়েজ গোটা পৃথিবী যা জানতো না, নিজের অপরাধ নিজে স্বীকার করে, নিজের শাস্তি নিজে গ্রহণ করে তওবা করছে, এটাই তো তার শ্রেষ্ঠতম তওবা। আখেরাতের ভয়ে নিজেকে শাস্তির সামনে পেশ করে দিছে। আল্লাহর নবী তখন বললেন, লাকাদ তাবা তাওবাতান, আরে সাহাবীরা শোনো, আমার এই সাহাবী এই মুহূর্তে এমন তওবা করছে, এটা তার এমন তওবা, লাউ কুসিমাত জামিউল আরদি লা ওয়াসাত, যদি তার এই তওবা বাইটা বন্টন করে পৃথিবীর সমস্ত নাফরমানের গুনার মোকাবেলায় তার তওবা যদি বন্টন করে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবে। তার তওবা এত ভারী, কারণ সে তো নিজের অপরাধ নিজে কি করছে, স্বীকার করে নিছে।